ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে যে ওয়েস্টার্ন কান্ট্রিতে এরকম একটা টপিক নিয়ে কাজ করা খুবই রেয়ার, সেখানে দাঁড়িয়ে আমি বলবো ওয়েল এক্সিকিউটেড। হ্যাঁ একদমই, মানে এরকম আমিও সায়েন্স ফিকশন বা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বকাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন আমরা এর আগে ভিডিও নিয়ে আসিনি, আজকে মাঝখানে আই থিঙ্ক এক সপ্তাহ একটা গ্যাপ ছিল, আর কিছু পার্সোনাল রিজনের জন্য আমরা ভিডিও রেকর্ড করতে পারিনি। একদম, তো আমরা আবার এসে গেছি আর আমরা চেষ্টা করবো আর কন্টিনিউ রাখার। এটা আবার আজকে আমরা একটা ওয়েব সিরিজের রিভিউ নিয়ে এসেছি। তার আগে যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কোশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আর আপনারা আমাদের পার্সোনাল ফেসবুক বা ইনস্টাগ্রামকেও ফলো করতে পারেন, ওখানেও আপনারা অনেক কিছু আমাদের পার্সোনাল লাইফ বা আমাদের চ্যানেল সম্পর্কে জানতে পারবেন। তাদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। তো আমরা একটা ড্রামা সিরিজের, একটা ওয়েব সিরিজের রিভিউ নিয়ে এসেছি, ম্যানিফেস্ট, যেটা 2018 থেকে চলছে, যেটার ফাইনাল সিজন, একদম সিজন ফোর, হ্যাঁ ফাইনাল ফিনালে অফ দি সিরিজ, হোল সিরিজের জুনে করেছে রিলিজ। হ্যাঁ না, সেকেন্ড জুনে, বেরিয়েছিল জুনে, তো আমরা এইভাবেই দেখেছি। তো কেমন লাগলো তোমার? বেশ ভালো লেগেছে। যখন স্টার্ট করছিলাম সিজন ওয়ান থেকে, বলতে গেলে আমি এক্সপেক্ট করিনি এইরকম দিকে যাবে। আমি একটু সায়েন্স ফিকশন ভেবেছিলাম বা এক্সপেরিমেন্টাল কিছু, বাট যেটা দেখেছে আমার ভালোই লেগেছে, আমি স্যাটিসফাইড। আর কোইনসিডেন্টলি এইসবই দেখছি আমি ইদানিং, তো ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে যে ওয়েস্টার্ন কান্ট্রিতে এরকম একটা টপিক নিয়ে কাজ করা খুবই রেয়ার, সেখানে দাঁড়িয়ে আমি বলবো ওয়েল এক্সিকিউটেড। হ্যাঁ একদমই, মানে এরকম আমিও সায়েন্স ফিকশন বা ওই টাইপের কিছু ভেবেছিলাম, একদম আলটিমেট এইরকম ডিভাইন পাওয়ার দেখাবে সেটা ভাবিনি। মানে এটা আশা করি যারা দেখেছেন তারাও জানেন যে এটা, যেটা মালয়েশিয়ার একটা যে ফ্লাইট, অরিজিনাল ফ্লাইট যেটা ডিসঅপিয়ার হয়ে গেছিলো, সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে এটাকে বানানো। তো তো সেই জন্য আমি আরও ভেবেছিলাম এটা কোনো সাইন্টিফিক রিজন দেখাবে, কোথায় ছিল কী ছিল, মেবি একটা সাইফাই যেরকম ওয়ার্ম পোর্টাল বা অন্য ডাইমেনশন এরকম কিছু একটা নিয়ে যাবে। বাট এটা যে টার্নটা নিল সেটা রিয়েলি আনএক্সপেক্টেড আমার জন্য, একদম আনএক্সপেক্টেডলি গুড আমার জন্য, বেশ মানে আলটিমেট যেখানে শেষ করেছে আই লাইক। মানে আমাদের সিজন থ্রি না, অ্যাকচুয়ালি থ্রি শেষের দিকে অতটা মনে হয়নি, ফোরের ফার্স্ট পার্টটা আমাদের মনে হচ্ছিল জিনিসটা হয়তো অন্য দিকে যাবে, কিন্তু তাও আমাদের মনে হয়েছিল লাস্ট মোমেন্ট অন্য কোনো টুইস্ট থাকতে পারে। বাট হ্যাঁ, মানে কি বলবো, বেশ ভালো লেগেছে, কারণ কি খুব আলাদা টপিক নিয়ে, কারণ কি সব কিছুতে লজিক খোঁজা যেন বিশেষ করে ওয়েস্ট কান্ট্রি খুবই নর্মাল হয়ে গেছে। তো আমরাও জানি আমরা লজিক খুঁজি, কারণ কি অনেক কিছু লজিক থাকে না, তাই বা থাকলেও আমরা জানি না, মানে আমাদের জ্ঞানের লিমিটেশনটাও একটা আছে এত বড় একটা পাওয়ার বা এনার্জির কাছে। তো এই জিনিসটা দেখানো হয়েছে, ওটাও ভালো হয়ে লেগেছে। আর মাইথোলজিক্যাল আরেকটা মডার্নাইজড মাইথোলজিক্যাল বেরিয়েছিল লুসিফার,
যেটা আমাদের দারুণ লেগেছিল। তো সেটাও অনেকটা মানে আমার মনে ওখানে আমার বেশিটা মনে হয়েছিল ডিটেকটিভ ওরিয়েন্টেড এর জন্য হ্যাঁ, এখানেও অ্যাট্রাকশনটা ছিল। অনেকটা ওটা আছেই, কারণ তোমার কলিংস ফলো করা মানেই তোমাকে হচ্ছে হ্যাঁ, ডিটেকটিভ এর মতনই কাজ করতে কিন্তু হবে, ব্যাপারটা সলভ হচ্ছে করা একটা মার্ডার কেস। মিস্ট্রি, এটা কারোর প্রত্যেকটা কলিংস ফলো করা হ্যাঁ মানে কারোর হেল্প করা। এই যে কিছু কিছু লাস্টে যে মেসেজ গুলো, যে তুমি কাউকে হেল্প করছো বা তোমার এমন, এটা একটা টেস্ট, মানে অ্যাকচুয়ালি আপনি ভাবতে চাইলে ভাববেন আমাদের রেগুলার লাইফেও সবারই হয়তো একটা টেস্ট চলছে যে ভালো খারাপের। স্পয়লার অ্যালার্টে একটা কথা বলতে চাই, যে বলে দিচ্ছি, কারণ কি যে যে 11 জন লাস্টে মিসিং হয়ে গেল প্যাসেঞ্জার, সেটাও কেন হয়েছে ওটাও দেখানো হলো। হ্যাঁ, মানে এটা যেটা ওরা ফার্স্ট থেকে ভাবছিল যে সবার উপরে ডিপেন্ড করছে লাইফ বোটটা, বাট না, করছে না, সবাই ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল ফর দেমসেলফ, কিন্তু তারা সবার নিজের উপরে জন্যই। একটা সিঙ্গেল বোট ডিপেন্ড করছে, হয়তো সবাই না উঠলে হয়তো হ্যাঁ, এরোপ্লেনটা চলতো না। চলতো না, অবভিয়াসলি সবাইকে একসাথে কাজ করতে হবে, কিন্তু কিন্তু আলটিমেট তোমার অন্য কাজ কারোর খারাপের ফল তুমি কখনোই পাবে না, সেটা একদম এখানে দেখানো হয়েছে। একদম, আর নিঃস্বার্থক ভাবে কোনো ভালো কাজ করতে গেলে সেটার ফল ভালোই হয়। আর অ্যাঞ্জেলিনাকে দেখেও হয়তো আমার মনে হয়েছে, যেটা ডাইরেক্টর দেখাতে চাইছে, বা আমার হয়তো পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয়েছে যে তুমি শুধু ঠাকুরকে ডাকলে বা ঠাকুরের নাম করলেই তুমি ভালো না। মানে এখন কি হবে যে হ্যাঁ, তুমি ঠাকুরের প্রত্যেকদিন প্রে পুজো করলেই, করছো, প্রত্যেকদিন প্রে করছো, তোমার প্রত্যেকদিন ইন্টেনশন, তোমার চিন্তাধারা তোমার সবকিছুই চয়েস, রাইট হতে হবে। তোমার কাছে পাওয়ার আছে, মানে তোমার কাছে একটা চয়েস আছে কিছু ভালো করার। হ্যাঁ, তোমার কাছে পাওয়ার আছে মানে তোমাকে গড চুজ করেছে, এবার তুমি সেটা কিভাবে ইউজ করছো তার উপর ডিপেন্ড করছে তুমি আর ফলটা কি হবে, তুমি কি পেতে চলেছো। একদম, মানে তোমাকে লাস্টে পাওয়ার দিয়েছে মানে তুমি আর্কেঞ্জেল হয়ে গেলে মানে তুমি যা খুশি করো তোমাকে আলটিমেটলি গড বাঁচিয়ে নেবেন, না সেটা নয় না, কখনোই। তো সবার হাতেই পাওয়ার দিয়েছে, এটাও দেখে যে ভগবান সবার হাতে পাওয়ার দিয়েছে, খারাপ হোক আর ভালো হোক, আলটিমেট তার চয়েসের উপর ডিপেন্ড করছে সে কোন দিকে সে নিয়ে কোন যাবে। দিকে নিয়ে যাবে। তো অ্যাঞ্জেলিনাকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পাওয়ার দিয়েছিল এখানে। হ্যাঁ, আর সেম সেম ক্যালের কালের মতন, মতো নি। হ্যাঁ, কিন্তু ওর চয়েস অফটা ওকে শেষ করে দিল, আর ওর আর সাপোর্টাররাও যারা ছিল তাদেরকে হ্যাঁ, শেষ করে দিল আর এর চয়েসের জন্য এ নিজের আবার লাইফটাকে ফিরে পেয়ে গেল ক্যাল। উইথ দ্য ব্লেসিং, যে তার মানে বলে না চাইল্ডহুড যেটাকে হারিয়ে হ্যাঁ দিয়েছিল সেটাকে ফিরে পেল। আর তাছাড়াও মানে ওইটাই না, কিছু জন নিজের কাজ করছে, এটা অ্যাকচুয়ালি কি বলতো আরো বোঝানো যাচ্ছে যে তোমার কর্ম। এরা ঠাকুরকে কিন্তু ওরকম কথায় কথায় ডাকতো না না, না, হ্যাঁ, কিন্তু সবাই বিলিভার্স বা সবাই সবাই বিলিভার্স, চার্চ গোয়িং ছিল না কেউ। চার্চ গোয়িং ছিল না, বা আমাদের বাঙালিতে বা হিন্দু ধর্মে যে প্রতিদিন দৈনিক পুজো করা বা দৈনিক মন্দিরে যাওয়া ওরকম ছিল না, কিন্তু তারা সঠিক কাজটা বেছে নিয়েছিল, যে কাউকে সাহায্য করা, কারোর ভালো চাওয়া, ওইটা উদ্দেশ্য। যে এমন না যে লোকের খারাপ করছি কিন্তু গিয়ে মন্দিরে পুজো দিয়ে দিচ্ছি, তো ওই জিনিসগুলো দেখিয়েছে। আর ওটাই যে লাস্ট যে কথাটা ছিল, যে এটা তোমার কাছে পাওয়ার আছে ওটা ডিপেন্ড করে না, যে তোমার চয়েসটা ডিপেন্ড করে, খুবই অসাধারণ লেগেছে। মানে কিছু কিছু চয়েস, কিছু কিছু জিনিস, আর এন্ডটা সত্যি মানে খুবই ভালোভাবে এন্ড করেছে। এক্স্যাক্টলি, আনএক্সপেক্টেডলি খুব ভালো মতন হ্যাঁ, এন্ড করেছে। আর মানে এটা বন্ধ হয়ে যেতে চলেছিল, নেটফ্লিক্স নেওয়ার পর এটা চলেছে, তারপরে সিজন 4 অব্দি বার করতে হয়েছে ওদেরকে এন্ড করার জন্য। মানে এটাও বুঝিয়ে দিয়েছে প্রচুর মানুষ দেখেছে, এক্স্যাক্টলি, আর ক্রেজ ভালো ছিল হয়েছে। হ্যাঁ, মানুষের একদমই। যেটার প্রতি। আর অন্য রকমের একটা ছিল, মানে ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে স্টার্ট করেছিল, এটাকে একটা ইন্টারেস্টিং দিকে নিয়ে গেছে, দেখো যেটা বেশ। চারটে সিজন মিলে, আমি যদি এখন দাঁড়িয়ে ভাবি যে চারটে সিজন মিলে টানাটাও অনেক বড় ব্যাপার এরকম একটা টপিক নিয়ে, হ্যাঁ কিন্তু হ্যাঁ ওরা প্রত্যেকটা এপিসোডই খুব ভালো মতন করে শেষ করেছিল, কেন কি তাই জন্য টানটান আমরা পরপর দেখে গেছি, কেন কি এই টুইস্ট বা সবটাই হচ্ছে লাস্ট সিজনের সেকেন্ড পার্টের। আমরা ফার্স্ট সিজন থেকে দেখছি যখন, দেখছি তখন কিন্তু এরকম ছিল না ছিল না ব্যাপারটা, ব্যাপারটা। কিন্তু তাও মানে ডাইরেক্টর প্রত্যেকটা জায়গায় প্রেশার পয়েন্টটা ভালো করে রেখেছিল আমি বলবো। আর লাস্ট সিজনে এসে অ্যাক্টিং নিয়ে কিছু বলারই নেই, কারণ কি অবভিয়াসলি খুব ভালো অ্যাক্টিং ছিল, খুব ভালো ডাইরেকশন ছিল, বাচ্চাগুলো খুব ভালো কাজ করেছিল, বাচ্চাগুলো বড় হয়ে গেল কাজ করতে করতে, তো ভালো লেগেছিল বলে এতদিন দেখেছি, এতদিন ওয়েট করেছি।
শেষ হয়ে যাচ্ছে, একটু খারাপ লাগছে, হ্যাঁ বাট একটা ভালো টিভি সিরিজ ভালো জায়গায় শেষ করেছে, ওই হিসাবে খুব একদমই, ভালো লেগেছে হ্যাঁ যে টাইমটা খুব বাজে জায়গায় যায়নি, খুব ভালো একটা দিকে আমরা ওখান থেকে কিছু শিখেছি। হ্যাঁ গেম অফ থ্রোনস এর মতন করেনি, এটা হচ্ছে সব থেকে ব্যাডেস্ট এক্সাম্পল যে এত দারুণ একটা মানে গ্রেটেস্ট টিভি সিরিজ অফ অল টাইম বলতে পারি সেটাকে লাস্ট সিজনটা এত ফালতু ভাবে শেষ করে। লাস্ট সিজনের থেকে বড় কথা লাস্ট কিছু এপিসোড, মানে লাস্ট এপিসোড হ্যাঁ ড্রপ মাইক ছেড়ে দাও মনে ছিল, ছিল তাড়াতাড়ি শেষ করে পালাই এরকম একটা ভাঙা মাইকটা দিয়ে মারার ব্যাপার, বাট ব্যাপারটা ওটাই যে ওইটা হয়তো আমাদের এই লাস্ট 10-20 বছরের যদি কখনো এক্সাম্পল দেওয়া হয় যে কোনো ভালো সিরিজ কি করে শেষ করতে হয় খারাপ ভাবে, সেটা হয়তো গেম অফ থ্রোনস এর এক্সাম্পলই দেবে। যাই হোক আমার ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর ওয়েস্টার্নে যেহেতু আমি প্রথমে মেনশন করলাম যে ওয়েস্টার্নের টপিক এরকম ওরা চুজ করে না, কারণ আমরা প্রচুর টিভি সিরিজ দেখেছি, সিনেমা দেখেছি, বাট ওরাও যে অন্যভাবে ভাবছে, থিঙ্ক থট প্রসেসটা অন্যরকম হচ্ছে, এটা তো বেশ ভাল লাগলো, মানে ওদের চিন্তাধারা বা দেখানোর ধরনটা। আপনারা জানাবেন আপনারা যদি দেখে থাকেন কেমন লেগেছে, আর যদি না দেখে থাকেন তো অবশ্যই সাজেস্ট করবো আপনারা দেখতে পারেন, বেশ ভালো লাগবে, একটা অন্যরকম অন্য স্বাদের, হ্যাঁ একটু ডিভাইন পাওয়ার নিয়ে, একটু লজিক, একটু ম্যাথোলজি ছাড়া, একটু ম্যাথোলজি, একটু বাইবেলটা জানতে পারবেন আপনি ওদের থেকে, কারণ কি ইদানিং আসুরটা খুব ভালো চলেছে আমাদের হিন্দিতে, তো আপনার যদি পছন্দ হয় আপনার অবশ্যই দেখতে পারেন, সাজেশন আছে। আর আমাদের রিভিউ কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে, এতে আমাদের চ্যানেলটার গ্রোথ করতে খুব সুবিধা হয়। আর এরকম আর কোন ভিডিও রিভিউ বা রিঅ্যাকশন আমরা করতে পারি সেটাও আমাদের সাজেশন দিতে পারেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।